আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আসলে কেমন, এটা নিয়ে বলতে বললে অনেকেই দেখবেন নানা ধরনের কথা বলবেন। আমাদের সবচেয়ে এক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌতুকপূর্ণ মন্তব্যটি করেছিলেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব। উনি বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। যাই হোক, সেটা আগের কথা। সেই সময়ে উনার যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আর কি, সেই শাহরিয়ার আলম সাহেব, উনি এখন আর মন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই, উনি একজন কেবলই এমপি। তিনি দুদিন আগে আরেকটা মন্তব্য করলেন। এই মন্তব্যটা আসলে আমি গত একদিন ধরে এখানে বোঝারই চেষ্টা করতেছি যে উনি আসলে কী বলতে চাইলেন। তিনি বলেছেন যে প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে তা পৃথিবীর আর কোথাও নেই। মানেটা কি? মানে পৃথিবীর আর কোনো দুইটা দেশের মধ্যে এরকম সম্পর্ক নেই যা নাকি বাংলাদেশ এবং ভারতের মধ্যে আছে। মানে এটা কি আমাদের জন্য ইতিবাচক? এই স্টেটমেন্টটা কি আমাদেরকে সম্মানিত করে? এই স্টেটমেন্টটা কি আমাদেরকে অপমানিত করে? আমি ঠিক মানে বুঝতে পারছি না। পৃথিবীর বহু দেশের সঙ্গে বহু দেশের সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, মন্দ সম্পর্ক আছে, এবং যদি আপনি ধরেন তাহলে কোনো সম্পর্কের সঙ্গে কোনো সম্পর্ক মিল পাবেন না। কিন্তু এই জায়গাটা এমনভাবে বলা হয়েছে যেটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যা পৃথিবীর আর কোথাও নেই, মানে এই দুনিয়াতে আর নাই, এমনকি মানে অন্য যে কোনো দুইটা দেশ বলেন আপনি, ধরেন সোভিয়েত ইউনিয়ন, বেলারুশ, তারা খুব ঘনিষ্ঠ, অথবা আপনার সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া বেলারুশ, অথবা রাশিয়া উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া চীন ধরতে পারেন, আমেরিকা ইংল্যান্ড, এদের সবার সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এদের সঙ্গে। তো এদের যে কারোর যে আমরা আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, মানে এর তুলনাহীন সম্পর্ক আমাদের সঙ্গে। এই যে তুলনাহীনতা, এটা কেন ওনার কাছে কেন মনে হলো এটা তুলনাহীন, ওনার কাছে কোন কারণে মনে হচ্ছে, এই জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। কিন্তু উনি আবার ক্লিয়ার করেন নাই, একটু রহস্য রেখেছেন। অবশ্যই এই সমস্ত সম্পর্কে রহস্য থাকাই ভালো, রহস্য না থাকলে আবার সব কিছু বাইরে চলে আসে। আমরা যদি বলি স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কে কী হয়, সব কিছু কি বাইরে আনা যাবে? যাবে না। যাও, সে আলোচনা পরে করি। উনি আরও বলেছেন, ওনার কথা দিয়ে আজকে মানে আলোচনাটা করি আর কি, উনি আরও বলেছেন দুই দেশের এই দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বের দৃষ্টান্ত, মানে সারা দুনিয়ার কাছে আমরা একটা উদাহরণ তৈরি করতে পেরেছি আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে। মানে উনি এমন কথা কেন বললেন, আমি আমার কাছে না মানে মাথায় খেলে না যে একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যিনি বর্তমানে সংসদ সদস্য, যিনি এক সময় পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন, এটা বলার মাধ্যমে উনি কি কাউকে খুশি করতে চান? উনি কি সরকারকে খুশি করতে চান, বলতে চান যে পররাষ্ট্র বিষয়গুলো এবং ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়গুলো আমার চেয়ে ভালো কেউ বুঝে না, কে যে আমাকে সরিয়ে দিয়ে ভালো করেন নি, আমাকে আবার নিয়ে আসেন? উনি কি এগুলি বলতে যাচ্ছেন, নাকি উনি ভারতকে বলতে যাচ্ছেন যে আমি কেবলমাত্র আপনাদের সঙ্গে সম্পর্কটাকে আগের অবস্থায় আমি আরও উন্নত করতে পারবো, আপনি আমাকে আবার প্রতিবন্ধী বানাতে সাহায্য করেন, এরকম কি আছে? আমি জানি না। কিন্তু আমরা এমনি কী দেখি, আমরা কী দেখি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন? আসলে ভারত কি আমাদের বন্ধু না ভারত আমাদের ভাই? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা পরে দিই, তার আগে বলি, দেখেন আমাদের এখানে বহুল আলোচিত কয়েকটা সমস্যা আছে। একটা হলো নদীর সমস্যা। আমাদের সঙ্গে ভারতের অভিন্ন নদীর সংখ্যা হলো 54টা, মানে 54টা নদী আছে, যে নদীগুলো আমাদের দেশেও বয়ে গেছে এবং ভারতেও বয়ে গেছে, এরকম আমাদের দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এমন নদীর সংখ্যা 54টা, এবং 54টা ক্ষেত্রেই ভারত হলো উজানের দেশ, মানে ভারত হয়ে নদীটা আমাদের দেশে প্রবেশ করেছে।
এবং এর প্রায় প্রতিটাতে তারা ওখান থেকে পানিটাকে প্রত্যাহার করে নেয় নানা প্রক্রিয়ায়, কখনো বাঁধ দিয়ে, কখনো খাল কেটে, নানাভাবে পানিটাকে তারা প্রত্যাহার করে তাদের এখানে নিয়ে নেয়। তো এই 54টা নদী কিন্তু আমাদের জন্য এখন হুমকির মুখে পড়েছে ভারতের আচরণের কারণে। তার মধ্যে সবচেয়ে বড় যদি আমরা বলি, সে কোন দুটোকে বলবো? সবচেয়ে বড় আমরা বলবো গঙ্গা এবং তারপরে তিস্তা। আমরা এই গঙ্গা নদী নিয়ে যদি বলি, এই গঙ্গা নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তি হয়েছে, 30 বছর মেয়াদী একটি চুক্তি। সেই চুক্তি হয়েছে 1996 সালে, তখনও আমাদের এই বর্তমান আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা ওনারাই ক্ষমতায় ছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া। তার সঙ্গে একটা চুক্তি আমাদের হয়েছিল 96 সালে, 30 বছর মেয়াদী চুক্তি। সেই চুক্তির মেয়াদ কিন্তু 30 বছর, মানে কি 2026 সালে সেটা শেষ হয়ে যাবে। তো তার মানে আর দু বছরের কম সময় আছে। এই সময়ের মধ্যে ওই চুক্তিটাকে আবার কীভাবে রিভিউ করা হবে, আমরা কি আরও কিছু চাইতে পারি কি না, সেই বিষয়গুলো আলোচনা, এবং এটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে ভারতের একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু সামনে রয়ে গেছে। এবং এটা কেন আমি চ্যালেঞ্জ বললাম এ কারণে যে তিস্তা চুক্তিটা কিন্তু আমরা করতেই পারছি না। কেন করতে পারছি না? মূল কারণ, যেটা দৃশ্যমান, যেটা মূল কারণ, সেটা হলো পশ্চিমবঙ্গের আপত্তি। ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তারা আপত্তি করেছে। 1996 সালে যখন গঙ্গা চুক্তি হয়, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছিলেন না, তখন ক্ষমতা ছিলেন বামফ্রন্ট সরকার এবং তার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। বলা হয়ে থাকে ওই চুক্তিটা বেসিক্যালি হয়েছিল ওই জ্যোতি বসুর আগ্রহে। জ্যোতি বসুই চেয়েছিলেন এরকম একটা চুক্তি হোক। এখন যখন চুক্তিটা নবায়ন করতে যাবেন, এখন তো জ্যোতি বসুও নেই, বামফ্রন্টও নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি করার ক্ষেত্রে বাধা দিয়েছেন। তো উনি যে গঙ্গা নিয়ে বাধা দেবেন, এটা তো আপনি বলতে পারেন না। তো সেই বিষয়টা নিয়ে আপনি সম্পর্ককে কোন উচ্চতায় নিয়ে যাবেন? আমরা কি ওখান থেকে ভালো কিছু পাবো? তিস্তায় কি ভালো কিছু পেয়েছি? আমরা তিস্তায় আমাদের ন্যায্য অধিকারকে আদায় করতে পেরেছি? পাইনি। সীমান্ত নিয়ে বলেন, হ্যাঁ সীমান্তের কিছু সমস্যা আমাদের সমাধান হয়েছে, কোনো সন্দেহ নাই, ছিটমহলগুলো সমস্যার সমাধান হয়েছে, এটা ঠিক। কিন্তু সীমান্তে মানুষকে, নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারার যে প্রবণতা ভারতের ছিল, সেটা কি কিছুমাত্র কমেছে? কমেনি। আমাদের মানুষজনকে মেরে তারা কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সারা দুনিয়ার কোথাও এটা পাওয়া যাবে না এরকম নিষ্ঠুরতার উদাহরণ, যেটা আমাদের এখানে আছে। তারপরে কোনো বিচার হয় না। তো সেরকম সম্পর্ক থাকার পরও আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে এই সম্পর্ক সারা দুনিয়ার জন্য নজিরবিহীন, এটা সারা বিশ্বের নাকি একটা দৃষ্টান্ত, সারা বিশ্ব এটা দেখে। হ্যাঁ, দৃষ্টান্ত তো বটেই, যে ঘটনাগুলি ঘটছে সেরকম তো কোথাও ঘটে না। উনি আরেকটা কথা বলেছেন, যে কথাটা আসলে আমার কাছে একটু ভয়ঙ্করই মনে হয়েছে। শাহরি আলম বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার চ্যালেঞ্জ কাটাতে গত 15 বছরে কূটনীতির বাইরে গিয়েও অনেক কাজ করা হয়েছে। এই জায়গাটাতেই সন্দেহ, মানে কূটনীতির বাইরে যে অনেক কিছু করা হয়েছে। কূটনীতি মানেটা কি? দুইটা দেশের কূটনীতি হয় দুই দেশের স্বার্থের আলোকে, তুমি কিছু দিবে আমি কিছু পাব, এই স্বার্থের যে সাম্যাবস্থা, এটাই হলো কূটনীতির কাজ, স্বার্থের একটা সাম্যাবস্থাকে রক্ষা করা। তাহলে কূটনীতির বাইরে গিয়ে অনেক কাজ করা হয়েছে, মানে আমরা অনেক কিছু দিয়েছি যার বিনিময়ে তেমন কিছু পাইনি, এটাই কি উনি বলতে চেয়েছেন? নাকি ভারত অনেক কিছু আমাদেরকে দিয়েছে যে তুলনায় নাকি ভারত কিছুই পায়নি, এটাই বলতে চেয়েছেন? তো আমরা তো টের পাই কে দিয়েছে এবং কে পায়নি, এবং কূটনীতির বাইরে আপনাকে যেতে কে বলেছে রে ভাই, কে বলেছে? এদেশের জনগণকে আপনাকে কোনো একটা দেশের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে কূটনীতিকে অতিক্রম করে কিছু করার পারমিশন দিয়েছে? কথা বলার সময় আসলে অনেক সময় খেয়াল থাকে না, আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলে। যাক, আমার মনে হয় এই কথাগুলো আপনাদের ভাবা উচিত। আসলে ওনারা কী চান,
কী ধরনের সম্পর্ক চান? একটা দৃষ্টান্ত হতে পারে সারা দুনিয়ার জন্য, এমন সম্পর্ক সবসময় কিন্তু সম্মানজনক নয়। এ কথাটা কি তারা ভাবেন আমি জানি না ঠিক। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।